নমস্কার বন্ধুরা, অনুশ্রাবণ ওয়াইটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো দেখুন, আজকে চিকেন রান্না হবে। এখানে 800 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে আজকে আমি মাখিয়ে রান্না করব। আবার এই রেসিপিটাও আমার দেয়া আছে। তো এখানে বাটা মশলা এবং মিক্সির মশলা দুটোই আছে। আছে পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, অর্ধেকটা টমেটো, মানে ছোট্ট একটা টমেটো, আর আছে বাটা মশলার মধ্যে জিরে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা, আর একটু শুকনো লঙ্কা সামান্য গুঁড়ি আমি দিয়ে নিয়েছি। একটু অল্প নুন, নুনটা বেশি দেবো না, কারণ মাংসের মধ্যে নুন বেশি দিয়ে রাখলে না জলটা বেরিয়ে যায়, ওই জন্য একদম সামান্য নুন দিয়েছি, নামমাত্র। আর দিয়েছি হলুদ গুঁড়ো। এবার এটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর দেব সামান্য কাঁচা তেল, আর দিয়ে নেবো সামান্য তেল দিয়ে। আবার এবার মাংসটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, যেহেতু মুরগির মাংস 10 মিনিট রাখলেই এনাফ। তো দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এবার আমি আলুটাকে ভেজে নেব। আমার ম্যারিনেট করা প্রায় 5 মিনিটের উপরে হয়ে গেছে। এবার আমি রান্নার স্টার্টিংটা করব। আগেই আলুটা আমি ভেজে নেব। তা আলুটার মধ্যে আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে আলুটাকে একটু এবার ভাজা লাল লাল প্রায় হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার আমি ফোড়নে দিয়ে নিয়েছি 2 এলাচ আর 2 লবঙ্গ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে নিয়েছি। এবার আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দেব। দিয়ে কষাতে থাকবো। আমার মাংসটা প্রায় কষে এসেছে। আমি এবার আলুগুলো ফেলে দেব। মাংসটা আমার কষে এসেছে। তার মধ্যে নুন যে কম দেওয়া ছিল, সেই নুনটা কিন্তু আমি আন্দাজ মতন আবার দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মাংসের তরকারিতে ঝোল। মশলা বাটায় বাকি আমি দিয়ে দিলাম প্রথমে। এবার আমি একটু উষ্ণ করা গরম জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো সকলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, একদম পিকনিকের আমেজ মনে হয়। গ্যাসটা আমি অফ করে দিলাম। তা দেখুন, আর হচ্ছে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট ভিউ করবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। নমস্কার।